মানে এগুলো কি আমি রোড রাতে রোড মুখাই শুয়ে থাকি রাম এবারে কিন্তু বেশি হয়ে যাচ্ছে কিন্তু ওঠো অনেকক্ষণ থেকে দেখছি কোনো নাটক আর ভালো লাগছে না আমি তো কোনোদিন খাই না তুমি তো জানো মালে হাট না মালে হাট না জল টল আজকে দেখো জল টল খাও দেখি আমি মাল ছাড়া জল খাই না আমি ওঠো ওঠো চলো না মাথা ঘনঘন ঘনঘন করে ঘুরছে হ্যালো গাইস তোমরা হয়তো ভাবছো যে আমি এখন কি করছি এখানে এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছ তো তো সুজা সবসময় আমার উপর প্র্যাঙ্ক করে আজকে ওর উপর আমি প্র্যাঙ্কটা করব ঠিক আছে তো ক্যামেরা ট্যামেরা পুরো নিয়ে এসেছি আজকে সেটআপ ওকে আজকে ওর উপর প্র্যাঙ্কটা হবে তো তোমরা দেখতে থাকো আমি বলবো না কি প্র্যাঙ্কটা হবে তোমরা দেখতে থাকো টোটালি ভিডিওটা এ ফিউ মোমেন্টস লেটার কি বলবো এত ঝোপঝাড়ের মধ্যে তেরি কি হরে কি তেরি মাল খাবে এবার মারবো চুপ করে থাকো হঠাৎ কি এমন মনে ব্যথা লেগেছে যে মদ খেতে হচ্ছে আমি মাথালে দিয়ে দাও কি করেছ অনেকক্ষণ থেকে আবার মাল ঠিক আছে মাল না চলো মাল তুই আমার মাল আবার মজা করতে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কিসের জন্য ও দাদা অনেক কি লেগেছে মনে কি লেগেছে দাদা আমার মাল নিয়ে তুলে গেছে আমার কথা শুনো আমার কথা শুনে দিকে শুনো আচ্ছা আমার মাল লাগে না তুই নাটক শুরু করে দিয়েছিস কি মিয়ের পাল্লায় বললাম রে জেলের কাছে আমার কাছে কি আছে আমার মাল কেটে দিচ্ছে আবার ভালো লাগছে না মাল দাও কত সভ্য একটা মেয়ে ভেবেছিলাম তুমি দেখে দেখে এইসব মদ খেতে এলে কি এবারে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে কিন্তু আমি অনেকক্ষণ থেকে সহ্য করছি কিন্তু আবার উল্টো পাল্টা কি তুমি কেন এগুলো খাবে তোমার কোথায় মানে এত কি এমন করেছি মানে কিছু তো করা হয়নি কোনো কষ্টও দেওয়া হয়নি তাই জন্য তুমি মদ খেতে হয়েছে তোমাকে চুপ করে বসে এখানে একদম অনেকক্ষণ থেকে ফাজলামি রেখে যাচ্ছি বকলে মানে কি আরো মাল খাবো আমার ভালো লাগে না এগুলো চলো ডক্টরের কাছে চলো মাল ছাড়া জল খাই না আমি
জলটা খেয়ে নাও, চলো চলো। না আমি মাইটা, এবারে কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তুমি বাড়াবাড়ি করে চলে যাও, একা একা মাল খাবো, মাল খাবো। পড়ে যাচ্ছি কেন, ভালো করে বসতে পারছে না কেন, একটা কথা বলছে শুনতে পাচ্ছে না। দাঁড়িয়ে আছি আমি, চলো এখানে বসো, পাঁচ মিনিট বসে নিজেকে ঠিক করো। বসে চশমা পরো, চশমা এখানে বসে ঠিকঠাক পাঁচ মিনিট রেস্ট করে চলো ডক্টরের কাছে চলো। কি ভূত চাপলো মাথায়, মানে কোনো মানে হয় না, মানুষ এখানে মদ খেয়ে এখানে এসে বসে আছে, কি আমার সাধ হয়ে গেছে। ভালো থাকো, ওঠো চলো, অনেক অনেক ফাঁস নেমে এসে চলো, এবার চলো দেখি, চলো ওঠো। আমি কোলে না, কোলে তোমার কি আর বলি আর, আমি চলো ওঠো ওঠো চলো। মাথা ঘন 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 করে ঘুরছে, এবারে সত্যি কথা বলছি, মানে মাথা আমার গরম হয়ে যাচ্ছে সিরিয়াসলি। মানে কোন মাথা গরম কেন, মদ কিসের জন্য তুমি খাবে? মদ আমি খাবো, তুমি খাবে, সবাই খাবে, সবাইকে নিয়ে খাও। আমি আমাকে নিয়ে চলে যাও, চলো তোমাকে নিয়ে যাচ্ছি আমি ডক্টরের কাছে। তাহলে দুজনে মিলে ডক্টরের কাছে যাবো। আরে তুমি একটু মাল খেয়ে নাও, চলো চলো ডক্টরকে, এগুলো ডক্টরের কাছে এখানে আনো, উনিও মাল খাবে। ভালো লাগে না কি পড়তে পড়তে যাচ্ছে, চলো আমি কিছু বলতে চাই। কি বলবে এখানে, বলতে চাইছি তুমি বসে এখানে, তুমি শিওর যাবে তো? আমি কোন ডক্টরের কাছে যাব না, আমি কি ছুটে যাব না, কি যাব না, মানে পুরো নেশা চড়ে গেছে, নেশা চড়ে গেছে। আমি হচ্ছে ভিডিও করছি, মানে হয় এগুলো সত্যি? তুমি কি শুধুই আমার উপরেই একা প্র্যাঙ্ক করবে, আমি কাঁদবো? এবারে তো দেখতে পাচ্ছি মদ তো আমাকে খেতে হবে, কি এমন হলো, আমি আবার মালটা ফেলে দিয়েছি। এই যে আমার বোতল গাইস, দেখতেই পাচ্ছ কোল্ডিংস এর বোতলটাকে আমার ফেলে দিয়েছে, আবার ক্যামেরা করতে সত্যি এইটাও ফেলে দিয়েছে। ঠিক আছে, আমাকে খুব জ্বালায়, সারাক্ষণ আমাকে কাদায়, তাই আজকে ওর উপর আমি যা করার করেছি। সো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার প্রচুর নেশা, মানে কোনো নেশা হয়নি, যাই হোক কিছু খাইনি আমি। তো কিছু বলবে? হ্যাঁ, এবার আমাকে মদ খেতে হবে, কিছু করার নেই, যা করলো। তো গাইস জাস্ট মজা করলাম, এরকম কিছু নয়, এটা একদমই ঠিক না, কারণ এটা হচ্ছে অ্যালকোহল, না খাওয়া, এটা কেউ খাবে না, শুধু ও খাবে, যাই হোক না, কেউই খাবে না, এটা খাওয়া একদমই ঠিক না, আমরা কেউ খাই না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, এখন এর পরে কি হবে আমি জানি না, এখন পরে আমি বদলা নেব, এর বদলা তো শিওর আমাকে নিতে হবে এখনের জন্য। ভাই একদম খুশি কথা না, বাই।